আমার সুধী ভিউয়ার্স, আজকে সরস্বতী পূজায় আমাদের পাড়ার আমি একটা সুন্দর আনন্দময় মঞ্চে নিয়ে আসছি। আমাদের পাড়ায় সরস্বতী পুজোয় জমায়েত হয়েছে বৈকালবেলায়, জয় মা সরস্বতী, আমাদের মনসা মন্দিরের একটা পাশে, উত্তর পাশে। কিন্তু আমরা কাপড় দিয়ে সুন্দর প্যান্ডেল করে আমরা সরস্বতী দেবী মূর্তি, আমাদের সরস্বতী মায়ের মূর্তি, সুন্দর মূর্তি, সুন্দর একটা বউ, নতুন বউ এবং বৃদ্ধ ঠাকুমারা যেটি আনা হয়েছে, এবং জেঠামশাইরা, দিদিরা, পাড়ার লোকজনরা প্রত্যেকেই জড়ো হয়ে গেছে মঞ্চটাকে ঘিরে আলোকিত। এখানে পাড়ার সব দাঁড়িয়ে আছে, সদস্যগুলো আছে, ক্লাবের যে সদস্যগুলো আছে, সক্রিয় কর্মীরা সব সম্মিলিত হয়েছে এবং জমায়েত হয়েছে। তাদের নেতৃত্বে আজকে নানা রকম অনুষ্ঠানের আয়োজন হয়েছে, মিউজিক্যাল চেয়ার প্রাধান্য পেয়েছে। এখন বিশেষত এই সময়টাই আমি এই চিত্রটা আপনাদেরকে শেয়ার করছি। চেয়ারগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, কমিটির ছেলেগুলো চেয়ারগুলো সাজিয়ে বাচ্চা ছেলেদেরকে খেলায় নামিয়েছেন। এবং ওপরে দেখুন, এখানে পিসিমণিরা আছে, বৌদিমণি, কাকিমণি, জেঠিমণিরা প্রত্যেকে সামিল হয়েছে, একদম আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের খুব উৎসুক মনে, আনন্দ হৈহুল্লোড় এই অনুষ্ঠানে সমবেত হয়েছে। গ্রামের চিত্র, ঠাকুমারা কী সুন্দর ঠান্ডা শীতের মরশুমে বৈকালবেলায় চাদর গায়ে মুড়ি দিয়ে এসছে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে। গ্রামের একদম সুন্দর একটা সাদা মাঠা পরিবেশ আমি তুলে ধরছি, স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরো খেলাটা দেখুন এবং সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের চিত্রটা, পরিবেশটাও দেখুন। চতুর্দিকে মেয়ে ছেলেদের ভিড়, লম্বা করে সব দাঁড়িয়ে আছে গোল করে ফাঁকা ময়দানে, মাঝখানে এই মাঠটাই আমাদের মনসা মন্দির। এই চত্বরটাতেই সমস্ত রকমের গ্রামের প্রত্যেকটা অনুষ্ঠানই হয়ে থাকে। তো এখন টেবিল চেয়ারগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, মাঠটা একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং তারপর আমাদের মিউজিক্যাল চেয়ার খেলাটা আরম্ভ হবে। মঞ্চের ওপরে থেকে নিচে, নিচে থেকে গাছতলার এবং ডাঙাটা পুরোটাই ভরাট হয়ে গেছে একদম প্যাকটা জনসমুদ্রে। আমাদের প্রত্যেক দর্শকরা আমাদের উৎসুক মনে আছে হার জিত দেখবে বলে, কে যেতে কে কতটা চালাক, কতটা চতুর মিউজিক্যাল চেয়ারে, সেই চিত্রটাই আমি আপনাদের তুলে ধরছি। দেখুন প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু আমার ক্যামেরা লেন্সের কাছে আসছে, তো অনেকেই ভাবছে যে আমি ফার্স্ট হব, কেউ ভাবছে আমি ফার্স্ট হব। প্রত্যেকে এক এক করে চিত্রে কিন্তু সব নাম লিখিয়েছে। এরপর শঙ্খধ্বনি, মোমবাতি ধরানো, তাছাড়া গান আবৃত্তি, অনেক কিছু অনুষ্ঠান পার হয়ে গেল, কিছু অনুষ্ঠান এখনও বাকি আছে। তো আমি মিউজিক্যাল চেয়ারটাই মূলত আমি এই ভিডিওটাই আমি আপনাদেরকে পরিবেশন করছি, আমি আপনাদেরকে এই ভিডিওটাই এখন তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি গ্রামের এরকম ধরনের নেচার চিত্র, যেগুলো আমার প্রকৃতি, পরিবেশ, নদীনালা, খাল, বিল, অনুষ্ঠান, গ্রামের সাদামাটা পরিবেশ, এই মূলত উপকরণ নিয়ে আসি। তো সব বোনেরা ভাইয়েরা তৈরি করছে আমাদের মাঠটা, এখন চেয়ার টেবিলগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে, মিউজিকের তালে তালে ঘুরতে থাকবে মিউজিক বন্ধের সঙ্গে সঙ্গে। ঠিক ডান দিক হয়ে বেঁকে এসে যে চেয়ারটা মানে দখল করতে পারবে, সেই তখনকার সেই সময়টা সে খেলার মধ্যে রইল এবং যে চেয়ার পাবে না সে কিন্তু আউট, এবং তারপর আবার মিউজিক আরম্ভ হবে। এইভাবেই কিন্তু এই মিউজিক্যাল চেয়ার খেলাটা মূলত হয়ে থাকে। তো প্রত্যেকেই ঘোরাঘুরি করছে, দারুণ একটা আনন্দমুখর পরিবেশ। সরস্বতী পূজা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কিন্তু খুব হৈহট্টগোল, হৈহুল্লোড়, আনন্দ সংমিশ্রিতভাবেই আমাদের এই পুজোটা হয়ে যাচ্ছে। তো আমরা গ্রামের আমাদের এই মূলত এই পুজোটাই প্রত্যেকেই সামিল হয়, প্রত্যেক পাড়াতেই হচ্ছে পুজোটা, কিন্তু আমাদের এই পাড়াটাই যেহেতু মাঝপাড়া, এখানে গ্রামের প্রত্যেক পাড়ার লোক এসে সমবেত হয় এবং এই আনন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। তো প্রত্যেকেই কিন্তু আজকের এই ছুটির মরশুমে, আবহে ছুটির আবহে প্রত্যেকেই কিন্তু জড়ো হয়েছে। দেখুন কতটা ভিড়, আমি ক্যামেরা লেন্স ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেক ছেলে মেয়েদের একটা দারুণ দারুণ আনন্দমুখর একটা পরিবেশ। তো সরাসরি এখন আমরা খেলায় চলে যাচ্ছি, হার জিত তো হবেই, কিন্তু কে কতটা চতুর, কে কতটা পারদর্শী সেটাই দেখার বিষয়। দেখুন কীভাবে সব দাঁড়িয়ে আছে গোল করে, মঞ্চটার উপরে নিচেতে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। আপনাদের এই খেলার দেখার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের ছেলে মেয়ে, তাদের শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, আমাদের গ্রামের ঠাকুমা জেঠিমা, তাদের প্রকৃতি, পরিবেশ,
তাদের জীবনযাত্রা, আমাদের গ্রামের যে পরিবেশ, সব কিছুই আপনাদেরকে দেখানো হয়ে যাচ্ছে। আপনারা একটু চিরুনি তল্লাশি করে আমার ভিডিওর মধ্যে খুঁজতে থাকুন। আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবেশই আপনি এই ভিডিওটার মধ্যে দিয়ে একটু একটু করে আপনারা দেখতে পাবেন। খেলা চালু হয়ে গেছে, তো সরাসরি খেলাটা একটু উপভোগ করুন। তো গান অফ, খেলার অন্তিম মুহূর্তে এসে পড়েছি। বিশু বীরবংশী আসন পেয়ে গেল, চেয়ার পেয়ে গেল, একজন আউট হয়ে গেল। তো বিশু বীরবংশী এখানে ফার্স্ট হলো, তো মাইকিং করে ঘোষণা করে দেওয়া হলো। তো ভিডিওটা এখানে রাখলাম বন্ধু, টাটা, বাই বাই।